আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আচ্ছা বলুন তো কাল বিচারের মাঠে সর্বপ্রথম কোন বিষয়ের উপর জিজ্ঞাসা করা হবে আপনারা এক উত্তরে বলে দিতে পারেন সলাত কিন্তু হাদিস আবার অন্য বিষয়ের কথা বলছে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রজতর আনহু থেকে বর্ণিত রসুদ্সাল আলোচনা বলে কেয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের প্রতি ফাইসলা করা হবে তা হল রক্তপাতের বিচার এখন আপনারা বলতে পারে তাহলে তো সলাতের হাদিস আছে সেই ব্যাপারে কি বলবেন আসলে এই দুই হাদিসের মধ্যে কোন বৈপরীত্য নেই প্রথম হাদিসে আল্লাহর হক বা অধিকার কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ তালা হক বা অধিকার প্রথম হিসেব হলো সলাদ আর মানুষের অধিকারের খুনের প্রথম বিচার হবে রক্তপাত ঘটানো সুতরাং আগে আল্লাহর হকের বিচার হবে তারপর বান্দা কারণ আল্লাহর হক আগে তারপর বান্দার বিচার আল্লাহ বিচার আপনি উত্তীর্ণ হতে পেরেছেন কিন্তু বান্দার হিসাবে উত্তীর্ণ হতে না পারলে আপনি আটকা পড়ে যাবেন পৃথিবীতে বসে একজন মানুষ অন্যজনের প্রতি যে ঝুলুম অত্যাচার নিপীড়ন করেছে আবার মানুষের সম্পদ ও সম্মানের উপর আঘাত হেনেছে তার বিচার হবে কে এমতে দিন এই বিচারের ধরন সম্পর্কে হাদিসে এসেছে আবার হুরাইলা রয়েতানা আনু থেকে বর্ণিত রসদ সাল্লাহ রায়সানা বলেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছে অথবা তার সম্মানহানি করেছে কিংবা অন্য কোনোভাবে তার কোনো ক্ষতি করেছে সে যেন মনে রাখে ওই দিন অর্থাৎ কেমতের দিন তার টাকা পয়সা কোনো কাজে আসবে না কাজে দুনিয়াতে থাকতে সে যেন তা পরিশোধ করে নেয় অন্যথায় বিচারের মাঠে অন্যায়কারী কোনো আমল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে আর যদি অন্যায়কারী আমল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে হাদিসে আরও এসেছে আবার হুরিয়ারা আনু থেকে বর্ণিত রসদ সাল্ল রচনা বলেন তুমি কি জানো দরিদ্র অসহায় ব্যক্তি কে সাহাবিরা বললেন আমাদের মধ্যে দরিদ্র অসহায় ব্যক্তি সে যা টাকা পয়সা বা ধন সম্পদ নেই রসদ সাল্ল রচনা বললেন আমার মতের মধ্যে সত্যিকার দরিদ্র অসহায় হলো সেই ব্যক্তি যে কেয়ামতের দিন সলাদ সিয়া ও সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছে কার প্রতি অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্তপাত ঘটিয়েছে কিংবা কাউকে মারধর করেছে ফলে তার ন্যাকামলগুলো দিয়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের এভাবে যখন তার ন্যাকামলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত দেওয়ার মতো আর কোনো কিছুই থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেওয়া হবে ফলে সে জাহান্নামে নামে যাবে এই হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম প্রথম নম্বর হলো গুনা পাপ বা অপরাধ দু প্রকার প্রথম হলো আল্লাহতালার অধিকার যা ক্ষুণ্ণ করা হয় যেমন শির করা শরৎ পরিত্যাগ করা ইত্যাদি আর দ্বিতীয় প্রকার হলো যা দ্বারা মানবাধিকার ক্ষুণ্ণ হয় যেমন কারো সম্পদ দখল করা গালি দেওয়া মারধর করা ইত্যাদি প্রথম প্রকারের পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করার অধিকার রাখে আল্লাহ ইচ্ছে করলে এগুলো ক্ষমা করে দিতে পারেন আর দ্বিতীয় প্রকারের পাপগুলো আল্লাহতালা ক্ষমা করবেন না যতক্ষণ না ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা না করে দুই নম্বর হল আপনি দুই থাকতে যাকে ক্ষতি করেছেন মৃত্যু পূর্বে তার হক আদায় করবে যদি হক আদায় না করতে পারে। তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবে তিন নম্বর হলো আমরা যদি কারো ক্ষতি করি তাহলে বিচারের মাঠে আমাদের ন্যাকা দ্বারা ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির গুনাসমূহ মোচন করা হবে আর ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির যত পাপ আছে তা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না আওয়াজিল্লা চার নম্বর হলো আলোচিত ব্যক্তি আসলে ধনী ছিল তার অনেক ন্যাকামল ছিল কিন্তু এগুলো এমনভাবে নিঃশেষ হয়ে যাবে যখন তা অর্জন করা সম্ভব নয় এই জন্য রসদ সাল্লাহ সালাম বলেন এই ব্যক্তিকে সত্যিকার অসহায় বলেছে কারণ দুনিয়াতে কেউ নিঃসু হয়ে গেলে সে আবার পরিশ্রম করে সম্পদ অর্জন করতে পারে কিন্তু বিচারের মাঠে সে নিঃসু হয়ে গেলে তারা সেই সুযোগটা থাকে না পাঁচ নম্বর হল রসদ সাল্লাহ সালাম এই আদেশের মাধ্যমে আমাদের মানুষকে অধিকার রক্ষার কথা ব্যাপারে যথেষ্ট যত্ন হতে বলেছে তিনি আদেশ নির্দেশ দিয়েছেন মানুষের সম্পদ সম্মান শরীর সব আমাদের জন্য আরাম করেছে সুতরাং এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহারা আমাদেরকে বুঝা মানা দাফিক দান করুক আমি